জাস্টিস সুভাষিস্ত লবতে মাসে হিট পিটিশনটা কবে দাখিল হয়েছে? পিটিশনটা দাখিল করলাম আমরা 6 তারিখে তো দাখিল করেছি। দাখিল করার পরে ওরা এসপি কে কোনো নির্দেশ দিয়েছে আবার? হ্যাঁ, এসপি কে নির্দেশ দিয়েছিল আজকে সরাসরি উপস্থিত থাকার জন্য, কিন্তু এসপি মহাশয় কোভিড থাকাতে এডিশনাল এসপি গিয়েছেন। এডিশনাল এসপি কে নির্দেশ দিয়েছেন মাননীয় আদালত যে এই যে পরিবারটা, যে পরিবারটা গৃহহীন হয়ে গেছে, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য এবং সুরক্ষা দেওয়ার জন্য এগুলি একটা গাইডলাইন দিয়েছেন। আসামি নিয়ে কি কোনো ধরনের কেস রেজিস্ট্রি করা হবে এখন কোর্ট? নেক্সট তো এক মাস পরে রাখলো ইস্যু, আবার দেখবে এটা কোর্ট নিশ্চয়ই পর্যবেক্ষণ করবে, পুলিশ কতটুকু কি করলো, অ্যারেস্ট করলো না কি করলো, এটা অবশ্যই হাইকোর্টের নজরে যেহেতু আমরা নিয়েছি, এখন হাইকোর্ট এটা দেখবে। জাস্টিস আমরা আশা করি, আমরা 100% আশাবাদী যে আমরা হাইকোর্ট থেকে বিচারটা পাবো। পরিবার যে ঘটনাটা হলো 31 ডিসেম্বর 2021 সকালে 11টার সময় আমার ক্লায়েন্ট এবং তার মা বাবা, বৃদ্ধ মা বাবাকে নিয়ে ঘরে ছিল। ওই সময়ে 5 জন দুষ্কৃতিকারী আর তারা আমার রামনগরের সুরজিৎ দত্ত এবং নিবাস দাস যে কাউন্সিলর, নবনিযুক্ত কাউন্সিলর, ওদের সামনেই ওরা বাড়িতে ঢুকে মা মানে লাথি চর ঘুষি এইসব মারতে থাকে। তখন আমার ক্লায়েন্টের যে বাবা মা, বৃদ্ধ বাবা মা এগিয়ে আসে ওদের ছেলেকে বাঁচানোর জন্য। তখন ওই দুষ্কৃতিকারীরা ওই বৃদ্ধ মা বাবাকেও মারধর করে, করার পরে টেনে হিঁচড়ে বাড়ির থেকে বের করে গেটের মধ্যে তালা লাগিয়ে দেয়। এই ঘটনার পরে ওরা অসহায় হয়ে যায়, বাড়ি মানে গৃহহীন হয়ে যায়। তারপরে পুলিশের শরণাপন্ন হয়, পুলিশ বলে যে রাত্রেবেলা আমরা নিয়ে যাব। পুলিশ যথারীতি 9:30-10 নাগাদ সবাইকে নিয়ে, ফ্যামিলি সবাইকে নিয়ে ওই ঘটনাস্থলে যায়, রামনগর 8 ওদের বাড়ি, ঘটনাস্থলে যায়। কিন্তু যাওয়ার পরে দেখে ওই সময়ে আসামিরা এত ডেসপারেট ছিল, পুলিশের সামনে ওটা আবার হেনস্থা করে এবং বলে যে ওদেরকে বাড়িতে ঢোকানো যাবে না। পুলিশ সেই সময় নীরব ভূমিকা ছিল, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করার মত নেয়নি, সিদ্ধান্ত নেয়নি, যার ফলে ওরা সাংঘাতিক অসহায় হয়ে যায়। তারপর যথারীতি পরের দিন ওরা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। তারপরে পরের দিন ওরা এফআইআর দাখিল করে, ওয়েস্ট পিএসে এফআইআর দাখিল করে। পুলিশ এফআইআর দাখিল করার পরও পুলিশ রেজিস্ট্রি করেনি। তারপর যথারীতি ওরা এসপি কে জানায়, এসপিও নিঃশব্দ যে মোদি আসবে, তারা ব্যস্ত। তারপরে এই অবস্থা, ওরা বাড়িহীন গৃহহীন, ওরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাচ্ছে। ওদের মানে সবাই যখন 31 আনন্দ করছে, 1 জানুয়ারি আনন্দ করছে, কিন্তু ওরা মানে কান্না, চোখের জল দিয়ে ভাত খাচ্ছে, ওরা এরকম অসহায় হয়ে গেছে। তারপর যখন আমরা হাইকোর্টে শরণাপন্ন হই, যখন হাইকোর্ট থেকে কাগজ যায় পুলিশের কাছে, তখন পুলিশ কেসটা রেজিস্ট্রি করে, রেজিস্ট্রি করে আজকে হাইকোর্টে জানায় যে ওরা কেস রেজিস্ট্রি করেছে 6 তারিখ। এখন মাননীয় হাইকোর্ট আমাদের কথা শুনে এবং পুলিশের কথা শুনে একটা সিদ্ধান্ত দিয়েছে যে এডিশনাল এসপি ছিল, আজকে স্বয়ং উপস্থিত ছিল, যে এডিশনাল এসপি কে দায়িত্ব দিয়েছে যে উনি যাতে ওনার সুরক্ষা দেন ওই পরিবারকে, এবং আশ্রয় বাড়িতে যাতে আশ্রয় নিতে পারে, বাড়ির ব্যবস্থা করতে, তালা টালা খুলে বাড়ি তৈরি জন্য তো রামনগর কার বাড়ি বা কার? রামনগর 8-এর শেষ প্রান্তে বাড়ি জয়দীপ ভট্টাচার্য, উনি রামনগর বাসিন্দার, এবং ওনার যে বাবা, ওনার বাবা হলেন আপনার শঙ্কর রঞ্জন ভট্টাচার্য, ওনার বয়স 73 বছর, এবং মা হলো অনিমা ভট্টাচার্য, মানে 61 বছর। সবাই অসুস্থ, আমার যে ক্লায়েন্ট উনি হেপাটাইটিসে অসুস্থ পেশেন্ট, শঙ্কর রঞ্জন ভট্টাচার্য উনি চোখের প্রবলেম, হ্যাঁ, তারপরে থাইরয়েডের প্রবলেম, সব অনেক কিছু প্রবলেম আছে, এবং অনিমা ভট্টাচার্য উনি ওনার পায়ে প্রবলেম আছে, চোখে প্রবলেম আছে, হাই প্রেশার, সবাই এই অবস্থায় গৃহহীন। তারা আসামি যারা 21 তারিখ থেকে আজ পর্যন্ত গৃহহীন, আজকে তারা 5টার সময় যাবে, মানে পুলিশের কাছে আমরা কথাবার্তা বলার পর দেখলাম যে পুলিশ 5টার সময় ওদেরকে নিয়ে যাবে, মানে 21 তারিখ থেকে আজকে হলো 19 দিন ধরে তারা গৃহহীন। ত্রিপুরার বুকে, ত্রিপুরার
বুকের 19 দিন ধরে একটা পরিবার গৃহহীন এবং শহরের বুকে কোর্ট থেকে থানা থেকে এসপির অফিস থেকে ঢিলছড়া দূরত্বে পারি, ওরা আজকে গৃহহীন শুধু সমাজদ্রোহীদের কারণে। হ্যাঁ, এটা ভাবা যায় আমাদের গণতন্ত্র প্রিয় রাষ্ট্রে? এটা ভাবা যায়? এবং যেখানে ত্রিপুরার পুলিশ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, সেই জায়গায় পুলিশ তাদেরকে মানে গৃহের ব্যবস্থা করতে পারছে না, তাদের সিকিউরিটি দিতে পারছে না। হ্যাঁ, তারা আজকে গৃহহীন। আজকে আমরা হাইকোর্টে যাওয়ার পরে মাননীয় আদালত যখন অর্ডার দিল তখন আমরা ওদের আশ্রয় দিতে পারলাম না, তাহলে তো আমরা গৃহহীনই থাকতাম। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.